হ্যালো বন্ধুরা আমি সুমন আমি তোমাদের ডাব্লিউ বি প্রিলিমিনারি ডাব্লিউ বি এক্সাইজ মেনের জন্য প্রতিদিন টপ ফিফটি জি কে কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের কাছে দিচ্ছি তোমরা কে কতগুলো করতে পারছো সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবে আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে আমি যাবতীয় ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলো শুরু করা যাক আজকে বাছাই করা পঞ্চাশখানা খুব গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন ও আনসার প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের খাদ্য ও কৃষিমন্ত্রী কে ছিলেন এ সি এইচ ভাবা মৌলানা আজাদ সি জগজীবন রাম ডি রাজেন্দ্র প্রসাদ সঠিক আনসার কী হবে সঠিক আনসার হবে অপশান ডি রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন এ রাজেন্দ্র প্রসাদ বি বি আর আম্বেদকর সি জওহরলাল নেহরু ডি বল্লভাই প্যাটেল সঠিক আনসার কি হবে স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন অপশান এ রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের অপারেশন বার্গা চালু হয় কবে এ উনিশশো ছিয়াত্তর বি উনিশশো সাতাত্তর সি উনিশশো আটাত্তর ডি উনিশশো আশি তাহলে সঠিক আনসারটা কী হবে পশ্চিমবঙ্গে অপারেশন বার্গা চালু হয় অপশান সি নাইনটিন সেভেন্টি এইট নেক্সট কোশ্চেন হুড্ডু জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত এ সবরমতি বি সুবর্ণরেখা সি শতদ্রু সি সবরমতি ডি শতদ্রু সঠিক আনসারটা কী হবে সঠিক আনসারটা কি হবে বলো কমেন্ট করে সঠিক আনসারটা হবে সুবর্ণরেখা নেক্সট কোশ্চনে চলে যাব আন্দামান ও নিকোবর আন্দামান ও নিকোবর মোট কতগুলি দ্বীপ নিয়ে গঠিত এ দুশো আঠেরোটি বি দুশো দশটি সি দুশো একুশটি ডি দুশো আঠাশটি সঠিক অ্যান্সার কী হবে সঠিক আনসার হবে দুশো একুশটি নেক্সট কোশ্চেনে চলে যাব মাউন্ট হেরিয়েট পাহাড় কোথায় অবস্থিত এ আন্দামান বি নিকোবর সি মেঘালয় ডি মায়ানমার সঠিক আনসার কী হবে মাউন্ট হেরিয়েট পাহাড়টি আছে আন্দামান আর আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কী এটা আমাকে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন ইনাম কমিশন ইনাম কমিশন গঠন করে কে এ লর্ড কার্জন বি লর্ড বেন্টিং সি লর্ড আরউইন ডি লর্ড ডালহৌসি এর সঠিক আনসার কী হবে সঠিক আনসার হবে লর্ড ডালহৌসি নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব ভারত আত্মা বইটি কাল লেখা এ মহাত্মা গান্ধী বি বাল গঙ্গাধর তিলক সি ভগৎ সিং ডি বিপিন চন্দ্র পাল সঠিক আনসারটা হবে বিপিন চন্দ্র পাল নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কবে হয় এ উনিশশো আঠাশ বি উনিশশো উনত্রিশ সি উনিশশো সাতাশ ডি উনিশশো একত্রিশ আমাকে কমেন্ট বক্সে বলো যে বার্দবলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটার সঠিক উত্তর উনিশশো আঠাশ নেক্সট প্রশ্নে চলে যাব বোরিক অ্যাসিডের সংকেত কী অপশান এ এইচ এইচ ফোর বিও ফোর এইচ থ্রি বিও থ্রি এইচ টু বিও টু এইচ ফাইভ বিও ফাইভ সঠিক অ্যান্সার কী হবে অপশান বি এইচ থ্রি বিও থ্রি নেক্সট কোশ্চেনে চলে যাব এইচআইভি ভাইরাস আমাকে এইচআইভির ফুল ফর্ম তোমরা কমেন্ট করে জানাও কি ভাইরাস ডিএনএ ভাইরাস বা আর ভাইরাস আর ভাইরাস ডিএনএ ভাইরাস কোনোটি নয় সঠিক অন্তর্ অ্যান্সারটা কী হবে এইচআইভি ভাইরাসটা হলো একটা আর এন এ যুক্ত মানব ভাইরাস নেক্সট কোশ্চনে চলে যাব ওল্ড গঙ্গা কোন নদীকে বলা হয় এ কোশি বি কাবেরী সি সবরমতী ডি গোদাবরী সঠিক আনসারটা কী হবে সঠিক আনসারটা হবে গোদাবরী আর বলতো বিহারের দুঃখ কোন দিকে বলা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা জানাইও নেক্সট প্রশ্ন ডান্ডি অভিযান কত তারিখে হয় এ এগারোই এগারোই আগস্ট বি বারোই মে সি বারোই মার্চ ডি ষোলোই জুন ডান্ডি অভিযান কত সালে হয় সঠিক আনসারটা হবে বারোই মার্চ উনিশশো তিরিশ সাল নেক্সট প্রশ্নে চলে যাব ভারতের প্রথম নাগরিককে এ প্রধানমন্ত্রী বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সি মুখ্যমন্ত্রী ডি রাষ্ট্রপতি তাহলে ভারতের প্রথম নাগরিককে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে দিয়ে জনগণনা শুরু করা হয় নেক্সট প্রশ্নে আমরা চলে যাব সমর্থন প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেন এ ত্রিপুরা বি বিহার সি পশ্চিমবঙ্গ ডি ঝাড়খণ্ড আমি বারবার বলছি নতুন যে প্রকল্পগুলো হয়েছে এই প্রকল্পগুলো প্রত্যেকটা জেনে রেখো আমি একটা ভিডিও তোমাদের কাছে দিয়ে দিয়েছি প্রয়োজন পড়লে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে এটা হলো পশ্চিমবঙ্গ ওজন গ্যাসের আনমিক ভার কত এ থার্টি ফোর

অক্সিজেন গ্যাসটি কে আবিষ্কার করে এটা হচ্ছে রাদারফোর্ড অক্সিজেন গ্যাসটি কে আবিষ্কার করে নেক্সট প্রশ্ন এলপিজি গ্যাসের সাথে কি মেশানো থাকে এ হাইড্রোজেন বি নাইট্রোজেন সি ইতাহিল মারকাপটান ডি মিথেন তাহলে সঠিক আনসার কী হবে সঠিক আনসার হবে ইতাহিল মারকাপটান কারণ এলপিজি গ্যাসের কিন্তু কোনো গন্ধ নেই ওই ইতাহিল মার্ক্যাপ্টনটা মিশিয়ে মিশালে কি হয় যখন গ্যাস লিক করে সেই গন্ধটা আমরা পাই ফলে বুঝতে পারি কোথা থেকে গ্যাস লিক করছে নেক্সট প্রশ্ন অটোপিন কোথা থেকে পাওয়া যায় এ ইপিকাক গাছ থেকে বি অ্যাফিডা গাছ থেকে সি চা গাছ থেকে বেলেডোনা গাছ থেকে তাহলে অটোপিন পাওয়া যায় কোথা থেকে না বেলেডোনা বেলেডোনা গাছ থেকে নেক্সট প্রশ্ন গ্রন্থি কাকে বলে এ অ্যরিনাল গ্রন্থিকে বি অগ্নাশয়কে সি থাইরয়েডকে ডি পিটিউটারিকে আমাকে কমেন্ট বক্সে বলতো অ্যাডামস আপেল কাকে বলা হয় বা কোন গ্রন্থিকে বলা হয় এটা সঠিক হচ্ছে পিটিউটারি মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি এ মজলিস বি ডয়েড সি সোরা ডি সগডু সঠিক আনসার কি হবে মালয়েশিয়ার পার্লামেন্টের নাম সঠিক আনসারটা হবে মজলিস নেক্সট প্রশ্নে চলে যাব ফরাসি সৈন্যবাহিনীদের কি বলা হয় এ মান্দারিন বি জওয়ান সি জিআই ডি পুলু সঠিক আনসার কি হবে ফরাসি সৈন্যদের আমরা কি বলি বা ওদের জনগণরা কি বলে ডাকে পুলু বলে ডাকে নেক্সট প্রশ্ন আমেরিকার সেনাবাহিনীদের কি বলা হয় এ জিয়াই বি মান্দারিন সি পুলু ডি জওয়ান সঠিক আনসার কি হবে আমেরিকার সেনাবাহিনীদের বলা হয় জিয়াই চীনের সেনাবাহিনীদের বলা হয় মান্দারিন আর জওয়ান বলা হয় ভারতীয় সেনাবাহিনীদের নেক্সট প্রশ্ন মার্বেল রক কোথায় অবস্থিত এ জব্বলপুর বি সাঁচি সি বিকানির ডি বড়দা সঠিক আনসারটা কী হলো মার্বেল রক পাওয়া যায় বা মার্বেল রক অবস্থিত সেটা হচ্ছে জব্বলপুর নেক্সট কোশ্চেন আমরা চলে যাব পোলো খেলার জন্ম কোন দেশে এ ভারত বি ইরাক সি ইংল্যান্ড ডি ইরান পোলো খেলার জন্ম হচ্ছে সঠিক আনসারটা হবে হচ্ছে ইরান আর ভারতে দাবা খেলার জন্ম ভারতে দাবা খেলার জন্ম ভারতে নেক্সট প্রশ্ন শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি অবরেন্দ্রনাথ ঠাকুর সি দেবেন্দ্রনাথ ঠাকুর ডি অরবিন্দ ঘোষ সঠিক আনসার কী হবে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর সাতাশ নাম্বার প্রশ্নে আমরা চলে যাব সতীদাহ প্রথা হয় কবে এ উনিশশো উনিশশো বি সরি এ আঠারোশো ডি আঠারোশো একান্ন তাহলে সঠিক আনসারটা কি হবে সঠিক আনসারটা হবে আঠারোশো উনত্রিশ নেক্সট প্রশ্ন আরবিআই এর বর্তমান গভর্নর কে আছেন এ উর্জিত পাটেল বি রাজীব সাং সি কেশবানন্দ ডি শক্তিকান্ত দাস সঠিক আনসারটা কি হবে সঠিক আনসারটা হবে শক্তিকান্ত দাস যিনি পঁচিশতম আরবিআই গভর্নর হিসাবে রয়েছেন নেক্সট প্রশ্ন অর্থ কমিশন কত নম্বর ধারায় উল্লেখ আছে এ দুশো বিরানব্বই বি দুশো পঁচাত্তর সি দুশো ষাট নম্বর ধারায় ডি দুশো আশি নম্বর ধারায় খুব ইন্টার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে অর্থ কমিশন কত নম্বর ধারায় উল্লেখ আছে সঠিক হচ্ছে দুশো আশি নাম্বার ধারায় নেক্সট প্রশ্নে চলে যাব পাইক বিদ্রোহ কত সালে হয় এ আঠেরোশো সতেরো বি উনিশশো সতেরো সি আঠেরোশো আঠেরো ডি উনিশশো আঠেরো পাইক বিদ্রোহ কত সালে হয় সঠিক আনসারটা কী হবে সঠিক আনসারটা হবে অপশান এ আঠেরোশো সতেরো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নিপতি তিলক কাকে বলা হয় এ গিয়াস মাহমুদ শাহকে বি হুসেন শাহীকে সি ইলিয়াস শাহীকে সঠিক আনসার হবে সঠিক অপশান বি হুসেন শাহীকে বা হুসেন শাহুকে নেক্সট প্রশ্নে চলে যাব এক ক্যালোরি সমান কত জুল অপশান এ ফোর পয়েন্ট ওয়ান এইট চুল অপশান বি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স চুল অপশান সি ফোর পয়েন্ট সিক্স ফাইভ জুল অপশান ডি টু পয়েন্ট ওয়ান এইট জুল সঠিক আনসার কী হবে সঠিক আনসার হবে ফোর পয়েন্ট ওয়ান এইট জুল নেক্সট প্রশ্নে চলে যাবো এভারেস্টের চূড়ায় কত ডিগ্রি সেন্ট্রিগ্রেটে জল ফোটে এ সত্তর ডিগ্রি সেন্ট্রিগ্রেট বি একশো ডিগ্রি সেন্ট্রিগ্রেট সি একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড অপশান ডি একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এভারেস্টের চূড়ায় জল নিয়ে গেলে সত্তর ডিগ্রি সেন্ট্রিগেটেই জলটা ফুটতে আরম্ভ করবে নেক্সট প্রশ্ন ফিউজ তার কি দ্বারা গঠিত এ অ্যালুমিনিয়াম ও টিন বি টিন ও অ্যালুমিনিয়াম সি টিন ও সিসা ডি সিসা ও লেড তাহলে আমাদের যে অ্যালুমিনিয়াম আমাদের যে বাড়িতে ফিউজ তার রয়েছে ওটা তৈরি হচ্ছে টিন আর সীসা দ্বারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিন আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট দ্বারা নেক্সট প্রশ্নে চলে যাব আয়োডিনের আণবিক সংখ্যা কত এ ফর্টি এইট বি ফর্টি নাইন সি ফিফটি ওয়ান ডি ফিফটি থ্রি তাহলে সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হবে অপশান ডি ফিফটি থ্রি নেক্সট কোশ্চেনে চলে যাব নিচের কোনটি ঘুমের ঔষধ এ কে ও বি কে জি সি এ আর ডি আর সঠিক আনসারটা কী হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা হবে কে আর সঠিক আনসার হচ্ছে কে আর অপশান ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্নে চলে যাব সোয়াইন ফ্লু ভাইরাসের মানে সোয়াইন ফ্লু ভাইরাসের সংকেত কী এইচ ফাইভ এন ওয়ান এইচ ওয়ান এন ওয়ান এইচ ফাইভ এন ফাইভ এইচ টু এন ফাইভ সঠিক আনসার কী হবে এইচ ওয়ান এন ওয়ান তাহলে আমাকে বলো বার্ড ফ্লুর রোগের সংকেতটার না সংকেতটা আমাকে কমেন্ট করে জানিও বিজেন্দ্র সুইং কোন খেলার সঙ্গে যুক্ত এ রেসলিং বি শুটিং সি কুস্তি দি বক্সিং ব্রিজেন্দ্র সিং কোন খেলার সঙ্গে যুক্ত না অপশান ডি বক্সিং নেক্সট প্রশ্ন দ্য সং অফ ইন্ডিয়া বইটির লেখককে এ সরোজিনী নাইডু বি অ্যানিভেশাদ সি হুসবন্ত সিং ডি আর কে নারায়ণান তাহলে দ্য সং অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে সরোজনী নাইডু সরোজনী নাইডু নেক্সট প্রশ্ন ঝাড়গ্রাম জেলাটি কত সালে তৈরি হয় এ দু হাজার ষোলো সালে চৌঠা এপ্রিল বি দু হাজার সতেরো সালে চৌঠা এপ্রিল সি দু হাজার আঠেরো সালে চৌঠা এপ্রিল দি ডি দু হাজার উনিশ সালে চৌঠা এপ্রিল এইগুলো কিন্তু কোন খুব কনফিউশন তো এগুলো ভালো করে জেনে রাখো কারণ এগুলো কিন্তু কমন পাওয়ার মতো প্রশ্ন একদম নেক্সট প্রশ্ন চলে যাব বিশ্ব মালালা দিবস কবে পালন করা হয় এ তেসরা মার্চ বি তেসরা জুন সি তেসরা মে ডি বারোই জুলাই তাহলে মালালা দিবস আমরা কবে পালন করে থাকি দিবস সম্বন্ধে কিন্তু একটা প্রশ্ন আসবেই এমনকি দুটোও কমন পেতে পারো বারোই জুলাই আর যারা ভাবছো যে জিকেটা কম পড়বো তাহলে কিন্তু প্রিলি পাশ করা খুব কঠিন হয়ে যাবে কারণ প্রিলিতে পঞ্চাশ নম্বরের জিকে রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকারের পুলিশ পুলিশেরদের জন্য কম্পালসারি এক মাস ছুটি ঘোষণা করলো সঠিক কি হবে না আসাম এক মাস ছুটি ঘোষণা করেছে মানে প্রতি বছর তারপর বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় এ এগারোই জুলাই বি বারোই জুলাই সি এগারোই জুন বি বারোই জুন বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় অপশান এ বারোই সরি এগারোই জুলাই নেক্সট প্রশ্নে চলে যাব সম্প্রতি কোন ই কমার্স কোম্পানি প্লাস্টিক জিনিস বর্জন করলো এ অ্যামাজন বি স্ন্যাপডিল সি ফ্লিপকার্ট ডি ওপরের কোন সবকটি মানে ওরা যে মানে যেগুলো দেয় ফ্লিপকার্ট কোম্পানি যে সমস্ত কুরিয়ার মাধ্যমে যেগুলো প্লাস্টিকের মাধ্যমে পাঠায় সেগুলো ওরা বন্ধ করে দিলো নিচের কোনটি বামন গ্রহ এ প্লুটো বি এরিস সি মাকে মাকে ডি ওপরের সবকটি সঠিক উত্তরটা হবে কি কোনটা বামন গ্রহ ওপরের সবকটি হচ্ছে ব্রাহ্মণ গ্রহ সবকটাই বামন গ্রহ নেক্সট প্রশ্ন আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন এ এগারোতম বি বারোতম সি তেরোতম ডি চোদ্দতম সঠিক আনসারটা কি হবে সঠিক আনসারটা হবে অপশন এ এগারোতম ছাপান্ন নং ধারা কতবার জারি হয়েছে এ দুই বার সি তিনবার এ দুই বার বি তিনবার সি চার বার ডি একবারও নয় পশ্চিমবঙ্গের তিনশো ছাপান্ন ধারা ছাপান্ন নং ধারা চারবার চার বার জারি করা হয়েছে প্রশ্ন আরবিআই হয় কত সালে এ উনিশ পঁয়ত্রিশ সাল বিশোলিশনপঞ্চাশ সাল ডি উনিশশো একান্ন সাল আরবিআই প্রতিষ্ঠাতা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে এবং জাতীয় কর জাতীয়করণ করা হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে নেক্সট প্রশ্ন মানুষের একশো গ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত এ দশ গ্রাম তেরো গ্রাম চোদ্দ গ্রাম কুড়ি গ্রাম সঠিক অ্যান্সারটা কি হবে সঠিক অ্যান্ডটা হবে অপশন সি চোদ্দো গ্রাম আজকের লাস্ট প্রশ্ন সিমলি পাল অভয়ারণ্য কোথায় অবস্থিত এ অসম বিহার সি সিকিম ডি উড়িষ্যা আমাকে বলো সোনাই রূপাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সোনাই রূপাই এটার উত্তর হবে উড়িষ্যা তো ফ্রেন্ডস এই পঞ্চাশখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে রাখলাম তোমরা কে কতগুলো পারছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবে আশা করব তোমাদের অসুবিধাগুলো সলভ করার জন্য ততক্ষণের জন্য টাটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বেস্ট অফ লাক আর শেয়ার করো